তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হলো তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার চব্বিশ ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন উত্তর নিয়ে তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো তো দেখো প্রথম প্রশ্ন তোমাদের যেটা আছে বায়োগ্যাসের মূল উপাদান হলো সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা এইচ ফোর তারপরে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে সঠিক উত্তর সি নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় তারপরে এস টিপিতে আটচল্লিশ দশমিক আট লিটার কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা সঠিক উত্তর হয়ে যাবে সি দুই তারপরে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান সঠিক উত্তর ডি এক তারপরে দেখো প্রতি প্রতি সরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশের সমীকরণটি হলো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ডি ছয়ের দেখো বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে বি উত্তল লেন্স দ্বারা তারপরে তোমাদের সাত নম্বর প্রশ্নটা দেখো একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস পাবে তারপরে আটের দাগে দেখো পাঁচ এমপিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহের মধ্য দিয়ে তিরিশ সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে একশো পঞ্চাশ কলম্বো এরপরে নয়ের দাগের সঠিক উত্তর হয়ে তোমাদের বি নম্বরটা তারপরে দশের দাগের মৌলগুলি তরিত ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বি তারপরে এগারোর দাগে দেখো সোডিয়াম ক্লোরাইড যোগে সোডিয়াম ও ক্লোরিয়াম প্রমাণ ইলেকট্রন বিন্যাস হলো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের সি তারপরে দেখো বারো নম্বরটা তরিৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তরিৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তো সঠিক উত্তর হয়ে যাবে সি তে উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ পারে এটা কিন্তু সঠিক নয় তারপরে দেখো তেরো দাগে যে গেসটি ন্যাশনাল বিকারক ন্যাশনাল বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় সেটা হয়ে যাবে কি বি হাইড্রোজেন সালফাইড কাপ্য বিচারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো কি সঠিক উত্তর সি এফ ই মানে লোহা তারপরে কোন রাসায়নিক বিকারিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো তো পনেরো সঠিক উত্তর হয়ে যাবে সি তারপরে দেখো এক কথায় উত্তর দাও বিবাক্ষতে তো ক্লোরিন প্রমাণ ওজন অনুর বিনষ্ট ঘটায় একটি বিকারের সাহায্যে দেখা ওটা তোমরা নিজে করবে বায়ুমণ্ডলের কোন স্তরের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় তো এটা হলো ম্যাসোসফিয়ার আর আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত এটা হইবে অ্যাক্সোসফিয়ার তাহলে পি বনাম আইভি লেখাচিত্রটির প্রকৃতি কি পাশে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ পরমতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক দুইয়ের পাঁচ দেখো চব্বিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা তারপরে তোমাদের কোন কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় তো চালসের সূত্র থেকে তারপরে তোমাদের ছ নম্বরটা দেখো আপতন কোন বাড়ালে মাধ্যমে প্রতি সোক বাড়বে না কমবে তো এটা অবশ্যই বাড়বে উত্তর লেন্স থেকে এফ ও টু এফ দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে তাই টু এফ দূরত্বের বাইরে গঠিত হবে টুয়েফের বাইরে তারপরে আটের দাগে দেখো একটি বর্তনীতে ছ অহম ও তিন অহম রোদের সমান্তরাল সমবায়ের সঙ্গে এক অহম রোদকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে তিন ওহম বালচক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণিত এটা হবে ফ্লেমিংয়ের বামহস্থ নিয়ম তবে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক কী পারমাণবিক বিদ্যুৎ চলিতে এটি ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য তারপরে দেখো নিউক্লীয় সংযোজন আগে নিউক্লীয় বিভাজন ঘটানো হয় কেন তো উচ্চ তাপমাত্রার জন্য তারপরে স্তম্ভ ড্রানস্তম্ভ স্তম্ভ দেখো নোবেল গ্যাস অ্যাডন হয়ে যাবে ইনভার একটি শঙ্কর ধাতু সর্বনিম্ন তরিত ঋণাত্মক মৌল সিএস তারপর একটা কার্বন দ্বারা বিচারণ হয়েছে জিঙ্ক অক্সাইড তারপরে দেখো জল ও ব্যঞ্জিনের মধ্যে কোনটিতে ক্যালসিয়াম পটাশিয়াম ক্লোর দ্রবিত হয় সৌটি করতে হয়ে জল জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা জারুণ ঘটে অ্যানোডে তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয় ডিসি ব্যবহৃত হয় পণ্য দেখো অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ইউরিয়া ইউরিয়ার সংকেতটা কিন্তু পাশে দেওয়া হয়েছে তোমাদের সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপণ করে থাকে তার সংকেত কী হয়ে যাবে এজিএস মেলামাইন প্রস্তুতির জন্য কোন যোগ ব্যবহৃত হয় ইউরিয়া তারপরে তারপরে সতেরো আঠেরো তো এই প্রশ্নগুলো তোমার ভিডিওটি পজ করে দেখে নাও যাদের দরকার আছে তো প্রশ্ন মোটামুটি ইজি থেকে মডারেট হয়েছে খুব কঠিন হয়নি খুব ভালো হয়েছে প্রশ্ন তো বাকি প্রশ্নগুলো তোমরা তোমাদের যাদের দরকার আছে তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও তো পিছু শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ছিল এই পর্যন্তই ধন্যবাদ